সো এই যে এখানে আব্বু আম্মা খাত আব্বু ক্যামেরার দিকে তাকায় রয়েছে যে আমি সবকিছু আমার এখানে গোছগাছ করে নিয়েছি হেই আসসালামু আলাইকুম সো আই হোপ তোমরা সবাই ভালো আছো ফাইনালি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এন্ড তোমরা বুঝতেই পারছো আমার রুমের কালার চেঞ্জ দেখে যে আমি অলরেডি বাসায় চলে এসেছি সো আজকে আমি পরে নিয়েছি শাড়ি সেইটা আমার বাসার শাড়ি বাসায় ছিল এন্ড আজকে হচ্ছে তোমাদের সামনে আমি একটা শাহি মোরগ পোলাও রান্না করব সো সেই রেসিপিটা তো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আর বেসিক্যালি শাহি মোরগ পোলাওটা আমি আজকে ফার্স্ট টাইম করব আর এটা অনেকটা বলতে পারো যে আমার বাবা মায়ের জন্য করছি সো আমি রান্না করব এন্ড আমার বাবা মা আমার ফুল ফ্যামিলি সেটা টেস্ট করবে মানে ট্রাই করবে সেটা আসলে কেমন হয়েছে সো এনি ফার্দার টু লেট লেটস গেট স্টার্টেড সো এই যে আমি সবকিছু আমার এখানে গোছগাছ করে নিয়েছি আজকে আমি বানাবো হচ্ছে মোরগ পোলাও তোমাদের সেটা বললাম সেটা বানানোর জন্য আমার যা যা লাগবে বাটা যে সব জিনিসগুলো লাগবে মশলা ওগুলো সবকিছু আমি এখানে নিয়ে নিয়েছি সো এখানে আমি নিয়েছি হাফ কাপ না এক কাপ পরিমাণের মতো দুধ এটা হচ্ছে ঘন গরুর দুধ এখানে আমি আমি এখানে লেবু অ্যাড করব পরে তো তোমরা এখানে টক দইও নিতে পারো বাট আমি প্রেফার করি দুধটা নিতে আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ বাটা এটা হচ্ছে হাফ কাপ পরিমাণের পেঁয়াজ বাটা আছে এখানে এখানে আছে যেটা কাঠ বাদাম আর কি ওইটা বাটা কাজু না কিন্তু আর এখানে আছে হচ্ছে আদা আর রসুন একসাথে বাটা এটার পরিমাণ হচ্ছে 2 টেবিল স্পুনের মতো নিয়েছি আর সাথে আমি হাফ টেবিল স্পুনের মতো জিরা বাটা নিয়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে আমার দারচিনি এলাচি আর লবঙ্গ এই জিনিসগুলো আমার মোটামুটি লাগবে তো এইখানে যে জিনিসগুলো আছে এগুলো ছাড়াও আমাদের আরও বেশ কিছু জিনিসপত্র লাগবে সেটা রান্নার সময়ে আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদেরকে বলবো ঠিক আছে তো এগুলো হচ্ছে মোটামুটি মেইন ইনগ্রিডিয়েন্ট সো এনি ফার্দার ডু লেট চলো আমরা রান্না করতে যাই এখানে আমি হচ্ছে মাংসটা মেরিনেট করে নিচ্ছি মাংসটা মেরিনেটের জন্য আমি এখানে লেবু দিয়ে দিব আর হচ্ছে লবণ দিয়ে দিব যে দুধটা রেখেছিলাম দেখালাম ওখানে আমি হচ্ছে লেবু অ্যাড করে দিচ্ছি যাতে এটা হচ্ছে জমে যায় আর টক দইয়ের ফ্লেভারটা এখান থেকেই আমরা পেয়ে যাব আর তোমরা যদি কেউ চাও টক দই দিতে সো তোমরা দিতে পারো বাট আমার কাছে এটা ভালো লাগে এটা বেশি জুসি হয় ড্যাশ এই তো আমি জুস দিয়ে দিচ্ছি জমা যে এটা ছিল দেখতে পাচ্ছো তো এটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিব অল্প অল্প করে মাখিয়ে মাখিয়ে অ্যাড করতে হবে সো তো প্রথমেই আমি হচ্ছে চিকেনগুলোকে হালকা ভেজে নেব তার জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর জাস্ট চিকেনগুলোকে ভেজে নেব আর এখানে একটা কথা বলি এইখানকার চিকেনটা হচ্ছে না ভেজে নিলেও চলে তবে কারোর যদি মনে হয় যে আমি ভেজে নিব তাহলে হচ্ছে নিতে পারো আর সেক্ষেত্রে কিন্তু চিকেনটা খুব অল্প ভাজতে হবে মানে এখানে খুব বেশি ভাজা যাবে না এখানে আমি অলরেডি তেল দিয়ে দিলাম তোমরা তো দেখতে পেলে আর সাথে হচ্ছে আমি একটু দারচিনি এলাচি আর লবঙ্গ দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি পেঁয়াজটা দিয়ে দিব তো চিকেন রান্নার জন্য আমি এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো হচ্ছে প্রথমে আমি বেরেস্তা করে নিব আর তারপর আস্তে আস্তে আমার যে অন্যান্য মশলাগুলো আছে সেগুলো দেওয়া শুরু করব সো এখানে আমি কিছুটা বেরেস্তা তুলে রাখছি আর একটা জিনিস এখানে বেরেস্তাটা আমি মোটামুটি খুব বেশি ব্রাউন কালার করিনি হালকা সাদা সাদাই রেখেছি যাতে জিনিসটা ভালো লাগে বা খেতে তেতোনা হয়ে যায় বা কালারটা যেন নষ্ট হয়ে না যায় কারণ মোরগ পোলাওয়ের কালারটা কিন্তু মানে সাদাই হবে হোয়াইট হোয়াইটই হবে সো এখানে আমি হচ্ছে এরপর পেঁয়াজ বাটা তারপর আদা রসুন বাটা এই সব কিছু আস্তে আস্তে দিয়ে দিব তারপর এখানে হচ্ছে আমার কাঠবাদাম মানে বাটা সো এই সবগুলো একসাথে মিক্সড করে আদা রসুন আর জিরা একসাথে ছিল ওটা পুরোটাই দিয়ে দিচ্ছি
लाल मरिचर गुड़ा जीतने आलदा मरीच यूज करा सो एक लाल मरिचर गुड़ा दिए दीची और आप जीत एक झाल मोटामुटी बस ही खाई सो एक बस ही दिए दीची तुम्हारा जरा जे रखम झाल खाओ ओरकम झाल दिए दीते मोटामुटी जस्ट नेड़े चेड़े नहीं ढेके कि 10 मिनट मत ढेके सिद्ध करब पानी टानी मोटामुटी प्राय शेष करते मैं माँसा प्राय हमने से गए तो यार हमें जस्टने एक बाटी हाफ बाटी दूध दिए दीब कारण जो इटा पानी दिए सिद्ध करा ये शुदुम्र दूध दिए राना करो ये हमें एन जस्ट दिए दीब এখন মোটামুটি এটা হচ্ছে আমাকে আর 10 মিনিটের মত রান্না করতে হবে আর বেশি রান্না করতে হবে না সো অলরেডি প্রায় হয়ে গেছে ঢেকে দিব তারপর হচ্ছে আমি আমার চালটা দিয়ে দেন হচ্ছে কোলাটা রান্না করতে শুরু করব অলরেডি অনেক বেজে গেছে সবারই মোটামুটি বাসার ক্ষুধা লেগে গেছে তো সবার মত আজকে কখন খাবো কখন খাবো সো এনিওয়েজ রান্নাটা কমপ্লিট করি सो हमार अलरेडी एखाने चिकेन चेक करते आसलम देखल चिकेन मोटामोटी हो गए माने हो गए पुरोटा कारण ना एकदम देखते तेलटा ऊपर उठे चले आसछे सो आमी एखाने बेश किछुटा ग्रेवि रेखेछि जाते खेते खराब ना लागे जखन आमी राइसटार साथे मिक्स करब जाते सेटा एकटु जुसि हय ताहले खेते किन्तु अनेक बेशी भालो लागबे सो एदिके आमी होच्छे माने पोलावटा रान्ना करब तो पोलावटा रान्नार जोन्नो आमी एखाने तेल दिए दिएछि आर साथे होच्छे आमी চালটাকে প্রায় আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সো আমি এখন হচ্ছে যেহেতু আমি 1 কেজি পরিমাণের রান্না করছি পোলাও সো 1 কেজির পরিমাণটা আমি এখানে লবণটা হচ্ছে 1 মুঠ মানে হালকা করে 1 মুঠ দেই তাতে মোটামুটি হয়ে যায় তবে না হলে পরে আবার টেস্ট করে নিব আচ্ছা এখানে হচ্ছে আমি হাফ টেবিল স্পুনের মতো टेस्टिंग सल दिए दीजिए मजार जो इटा तुम्हारे मन चाहिए इच्छा करते पारो आबार नाओ करते पारो सो एज यू विश एक्चुअली खूब भालो करे भाजते होबे मोटामुटी 5-6 मिनट धरे इटा भेजे निब एंड देन होच्छे आमी एखाने पानी दिब और पानी परिमाणटा देबे होच्छे जतटुकु चाल तार डबल परिमाणे पानी दिए दिबे तो आमी 1 केजी एखाने चाल दिए दिएछि सो आमी एखाने पानी यूज करब তো এই দেখো ফাইনালি টেনটেনা আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে হচ্ছে পোলাও রান্নাটা আর কি শেষ এবার আমি হচ্ছে জাস্ট মিক্স আপ করব সো এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু এখান থেকে আমি অর্ধেক পোলাও উঠিয়ে নিয়ে নিয়েছি অলরেডি আর তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে আর কত সুন্দর হচ্ছে দেখো একটার সাথে কিন্তু একটা একদম লেগে যায়নি একেবারে ঝরঝরা খুব সুন্দর হয়েছে আর লবণ টবণ সবকিছু ঠিক হয়েছে মাশাআল্লাহ সো এবার যেটা করব ঝোলটা আছে ওই ঝোলটা আমি জাস্ট উপর দিয়ে দিয়ে দিব এখানে দিয়ে এটাকে মিক্স আপ করে নিব এটাকে হচ্ছে ভালো করে মিক্স করব পোলাওটার সাথে মানে নিচের যে লেয়ারটা থাকে ওই লেয়ারটা হচ্ছে ঝোল দিয়ে মিক্স আপ করব এখানে মিক্স আপ শেষ এবার হচ্ছে আমি লেয়ার গুলো করব সো ফারস্টে আমি যেটা করব যে আমার চিকেন গুলো এখানে যে সাজিয়ে দিব সুন্দর করে এখানে জাস্ট ছড়িয়ে দিয়ে দিব দিয়ে সো
টমেটো আর কিছু অল্প একটু রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিব, এটা আমি মাথাটা একটু ভেঙে নিয়েছি। আর কাঁচা মরিচটা দিলে অনেক ভালো একটা ঘ্রাণ আসে, যেটা খেতে অনেক ভালো লাগবে। তো এখানে আমি আস্তে করে পোলাওগুলো যেটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই পোলাওগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দিব। পুরোটাই ঢেলে নিচ্ছি, বাটিটা অনেক গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিব হচ্ছে এখানে সেই যে এখানে আলু বক্সা গুলো দিয়ে দিব। তো এটা একটা বিরিয়ানিতে মোরগ পোলাও তো আসলে এটা খুবই ভালো লাগে। এই যে ফাইনালি আমার মোরগ পোলাও হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এটা খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, কারণ একেবারে ঝরঝরা হয়েছে, যেরকম আমরা চাইছি ওরকমই হয়েছে। তো এবার হচ্ছে এটা আমি ডেকোরেশন করবো, ডেকোরেশনের পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই তো ফাইনালি আমার মোরগ পোলাওয়ের লুকিং তোমরা দেখতে পাচ্ছ, আর মোরগ পোলাওটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে, যেরকম খেতেও কেমন হবে সেটা একটু পরে আব্বু আম্মু শুরু করে সবাই তোমাদেরকে রিভিউ দিবে। সো এই হচ্ছে ফাইনাল লুক, সো তোমরা ট্রাই করে দেখতে পারো। ফাইনালি চলে এসেছি, আর যাদের জন্য রান্না করেছি তারা আমার পাশে চলে এসেছে, আসলে সবার জন্য রান্না করেছি, সরি, বাট আব্বু আম্মু হচ্ছে ট্রাই করে দেখবে, কারণ এই মোরগ পোলাওটা এবার আমার ফার্স্ট করা। তো দেখি যে কি হয়। তাদের জন্য এখন পারবো, তাদের বেশি খাওয়া যাবে না, দুইজন এক প্লেটে জাস্ট টেস্ট করবে, পরে আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। হচ্ছে আব্বু আম্মু দুজন টেস্ট করবে, টেস্ট করে বললো যে কেমন হয়েছে, মা দেখো বলো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে অনেক। এখন হচ্ছে আমরা আসলে সবাই মিলে খাবো, কারণ ভাই ভাবি সবাই আমি আমরা সবাই খাবো একসাথে। আর অলরেডি এখন হচ্ছে প্রায় 5টা বেজে গেছে, আমি এত টাইম নিয়ে ফেলছি আজকে রান্না করতে। সো এনিওয়েজ আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিব, মেবি এখন হচ্ছে আমার। সো ওকে ফাইনালি আমি মোটামুটি পাস হয়ে গেছি, আব্বু আম্মু বলেছে যে অনেক ভালো হয়েছে, এবং তারা আমাকে মিথ্যা কথা বলেনি, তারা বলেছে যে না সত্যি অনেক মজা হয়েছে, কারণ তোমার না এমনিতেই ভালোই লাগে খেতে, তার উপরে ভালোই হবে ইনশাল্লাহ। সো এনিওয়েজ গাইজ এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, কারণ এখন আমার খাওয়াটা খুব দরকার, অনেক লেট হয়ে গেছে তোমাদের বললাম। সো এনিওয়েজ গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব, অ্যান্ড আই হোপ যে তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। আমি আমার বাবা মাকে টেস্ট করেছি, সেটা তোমরা দেখে যে তোমাদের সামনেই তারা রিভিউ দিল। সো এনিওয়েজ যদি আমার ভিডিওগুলো, ও সরি আমার আসলে এখানে আমি হচ্ছে আই হোপ যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। সো আমি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো তোমরা দেখো, তোমরা অনেকেই আমাকে সাবস্ক্রাইব করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মানে কি বলবো আমি, আমার মনের অন্তঃস্থল থেকে তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অফকোর্স তোমরা এভাবে আমাকে ভালোবেসো, ভালোবাসা দিও, প্লিজ কষ্ট করে একটু ভিডিওগুলো দেখো, কষ্ট করে বানানোর চেষ্টা করি। সো ওকে, সো সবাই ভালো থেকো, আর কেমন লাগলো, আর আমার বাবা মাকেও তো নিয়ে আসলাম ভিডিওতে। সো তোমরা অনেকেই অনেক দিন ধরে আমাকে বলছো, অনেক রিকোয়েস্টেড ছিল যে আপু তোমার বাবা মাকে নিয়ে ভিডিও করো, মাকে নিয়ে বিশেষ করে করো। সো এনিওয়েজ সবাই ভালো থেকো, আর সবাইকে ঈদ মোবারক, সবার নিশ্চয়ই ঈদ অনেক ভালো কাটছে। সো কোরবানির জন্য দেখা যায় যে ভালোই লাগে। এনিওয়েজ আমি কিন্তু যে শাড়ি পরেছিলাম, বাট তোমাদেরকে আজকে আমি ওইভাবে দেখাতে পারিনি শাড়িটা। এনিওয়েজ সো এই হচ্ছে আমার শাড়ি, আমি একটা জাস্ট এখানে অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম, আর সাথে একটা ছোট হাতা ব্লাউজ পরেছি। সো কে সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। সো টাটা।